আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মাংসের ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। এখানে আমার আলাদা করে মাংস রান্নার কোনো ঝামেলা নেই, ঘরে যে মাংসটা আমাদের রান্না করা থাকে ওই মাংসটা দিয়েই কিভাবে আমরা সহজেই ঝটপট সকালের নাস্তা কিংবা সন্ধ্যাবেলার নাস্তা করে ফেলতে পারবো সেই সহজ একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আজকে আসছি। তো চলুন আমার যে সহজ রেসিপিটি এটি আমরা দেখে নিই। এই মাংসের ভুনা খিচুড়িটি আমি এক হাঁড়িতে সব একসাথে মিশিয়ে দেন এটা চুলায় বসিয়ে দিব। চুলার উপরে এর কোনো ফাংশন নেই, যা কাজ এখানেই আমি করে দেন বসিয়ে দিব। তাহলে আমরা একসাথে সব কিভাবে মিক্স করি দেখতে থাকি। হ্যাঁ, এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে চালগুলোকে ঢেলে দিব। এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি আর সাথে প্রায় 50 গ্রামের মতো মসুরের ডাল আর মুগ ডাল ভেজে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দিব 1/2 চামচেরও কম ধনিয়া গুঁড়ো। এর মধ্যে আরো দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিব প্রায় 1 চামচের মতো। দিব জিরা বাটা 1/2 চামচের মতো। ¼ কাপ তেল দিয়ে দেব। প্রায় 1/2 চামচের মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দিব এখানে আমার বরবটি ও আলু কিউব করে কাটা আছে, বরবটি সিদ্ধ করা, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিব আমার ঘরে রান্না করা মাংস, এটা আগে থেকেই রান্না করা ছিল, আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমার মাংসটা রান্না করা, সো এটার মধ্যে আমি শুধু খিচুড়িটার মাপেই পানি দিয়ে দিব। আর টোটাল ডাল চাল সহ আমার খিচুড়িটা হচ্ছে এখানে 300 গ্রাম ডাল চাল মিক্স করা আছে, সো 300 গ্রামের জন্য আমার পানি দিতে হবে 450 গ্রাম। আর 450 গ্রাম এর মধ্যে আমি আরো 50 গ্রাম অ্যাড করব আমার যে সবজিগুলো দিয়েছি এই জন্য। সো আমি এখানে প্রায় 1/2 লিটারের একটু কম বা 1/2 লিটার দিয়ে দিলেও হয়ে যাবে সুন্দর মতো। হ্যাঁ, এখন আমি এভাবে নেড়ে
এ পর্যায়ে এর মধ্যে একটি তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে বাস আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা চুলাতে বসিয়ে দিব। হ্যাঁ, এভাবে চুলাতে বসিয়ে দিয়ে দেন আমাকে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। হ্যাঁ, আমি আমার খিচুড়িটাকে এখন একটু নেড়ে দিব। এ পর্যায়ে আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিব। দেন চুলাটাকে কমিয়ে দিব, একদম মিডিয়াম লোতে দিয়ে দিব। দেন এবার ঢেকে দিব। হ্যাঁ ভিউয়ার্স, আমার খিচুড়িটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেন এটা কি সুন্দর মতো হয়ে গেছে। সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা গরু মাংসের ভুনা খিচুড়ি। হ্যাঁ ভিউয়ার্স, খিচুড়ি থেকে দারুণ স্মেল বের হচ্ছে। সকালের জন্য পারফেক্ট একটা ভুনা খিচুড়ি। আপনারা খুব সহজে বাড়িতে করে ফেলতে পারেন সকালের জন্য। গরম গরম সকালের নাস্তায় এই ভুনা খিচুড়ি, রান্না করা মাংস দিয়ে, যেটা আগে থেকেই ঘরে আমাদের থাকে, এখানে আলাদা করে মাংস রান্নার কোনো জুট ঝামেলা নেই। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন